বাংলা ফন্ট। আমরা এই শব্দটির সাথে কম বেশি সবাই পরিচিত, কিন্তু যখনই আমরা এই ফন্টগুলো ডাউনলোড দিতে যাই তখনই আমাদের অনেক ঝামেলায় বন্ধুরা পড়তে হয়। কারণ বন্ধুরা, গুগল থেকে কোনো ফন্ট ডাউনলোড দিয়ে অনেক মোবাইল এগুলো ইউজ করা যায় না, এর জন্য বন্ধুরা আদার্স কোনো অ্যাপস ইনস্টল করতে হয়। ওইখান থেকে আপনাদের যেই ফন্টটি সেটি বন্ধুরা অ্যাপ্লাই করে আপনাদের ছবিতে অ্যাপ্লাই করতে হয়, অনেক বিশাল বড় একটি বন্ধুরা ঝামেলা। তো বন্ধুরা, এই ঝামেলা কম করার জন্য আজকে আমি আপনাদের একটি অ্যাপ শেয়ার করব, যেখানে আপনারা কমসে কম 50+ ফন্ট, ফিফটি প্লাস বাংলা ফন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, অ্যাপসটি খুবই সিম্পল একটি অ্যাপস, কিন্তু আপনারা যদি এই ভিডিওটি পুরো না দেখেন আপনারা ওই অ্যাপসের বেশি কিছু বুঝবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা পুরো দেখুন, তাহলে বন্ধুরা এই অ্যাপসটি সম্পর্কে খুব সহজেই বিস্তারিত আপনারা বুঝে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্লে স্টোরে গিয়েও ডাউনলোড দিতে পারবেন। তো বন্ধুরা, সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যায় এবং আমি আপনাদের এখানে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই এই অ্যাপটি ডাউনলোড দিবেন এবং কীভাবে এই অ্যাপসটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, তো এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ করে দিন একটি লাইক, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ, বেসিক্যালি এটি হচ্ছে সেই অ্যাপস লিপিঘর। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন তো সবার প্রথমে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা, আমার এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। সো আমরা বেসিক্যালি সরাসরি লিপিঘর অ্যাপসটিতে ক্লিক করি। করার পর বন্ধুরা, আপনার কাছে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে গ্যালারিতে ক্লিক করে বন্ধুরা আপনার যেই ছবিতে আপনারা কোনো লেখা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, বেসিক্যালি আমি আপনাদের একটা জিনিস বলে দেই, আপনারা যদি চান আমি কোনো একটা লেখা আমি অন্য আদার্স কোনো ছবিতে বা অন্য কোথাও অ্যাপ্লাই করব, তো বন্ধুরা আমি এখন একটি ফটো বন্ধুরা অ্যাপ্লাই করব। তো এই যে একটা বন্ধুরা ফটো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এই ফটোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি এটা যদি ডাউনলোড দেন এবং এখানে যদি আপনারা কিছু লেখেন তাহলে বন্ধুরা আপনারা অনেক জায়গায় বন্ধুরা আপনারা এই লেখাগুলো ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি বন্ধুরা এখানে আমাদের লিখতে বলছে, এখানে লিখুন। তো আমরা বেসিক্যালি সরাসরি এখানে কিছু একটা লিখি। সো বন্ধুরা, লেখার পর করে দেবেন ডান অপশনে ক্লিক। তো বন্ধুরা, এখন আপনারা ফন্টগুলো ব্যবহার করার জন্য এই যে একটা ফন্ট বলে একটি অপশন পাবেন, তো জাস্ট বন্ধুরা এই ফন্টটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে অনেক বন্ধুরা ফন্ট পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা বেসিক্যালি 50টির উপরে বন্ধুরা ফন্ট রয়েছে, আপনাদের যে ফন্টটি পছন্দ হয় সেটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি কোনো গুগল থেকে কোনো ফন্ট ডাউনলোড দিয়ে থাকেন তো এখান থেকে মাই ফন্টে ক্লিক করেও বন্ধুরা অ্যাপ্লাই করতে পারেন। সো বেসিক্যালি বন্ধুরা, এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি এটা নিলাম, নেওয়ার এটাতে ক্লিক করে দেওয়ার পর করে দেবেন ওকেতে ক্লিক, আর আপনার যেই লেখাটি চেঞ্জ হয়ে যাবে, ফন্টটিও চেঞ্জ হয়ে যাবে। তো আপনার চাইলে এখান থেকে এটা একটু কালার প্রো করতে পারেন, যে এখানে কালারে ক্লিক করে বন্ধুরা অনেক ধরনের বন্ধুরা কালার আপনারা এখানে দিতে পারেন। তাছাড়া বন্ধুরা চাইলে যে লেখাটি এটি একটু বড়ো করার জন্য আপনারা এখানেও কাজ করতে পারেন। তো বন্ধুরা বেসিক্যালি আপনাদের এরকম আপনি একটু দেখে নেবেন। তো যদি আপনাদের লেখা কমপ্লিট হয়ে যায় তো শেষে সেভ করার জন্য আপনারা এই উপর সাইটটিতে সেভে ক্লিক করবেন। করার পর বন্ধুরা, এখানে একটু সমস্যা রয়েছে, এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করবেন। করার পর বন্ধুরা, এখান যে কোনো বন্ধুরা আপনারা কোনো একটা অ্যাপসে চলে যাবেন যেখান থেকে আপনারা এই অ্যাপস এই লেখাটি ডাউনলোড দিতে পারেন। তো এই জন্য বন্ধুরা আমি সরাসরি পিকচারে চলে যাই। তো বন্ধুরা পিকচারে চলে আসার পর বন্ধুরা এরকম দেখাচ্ছে, তো আমরা সরাসরি এখান থেকে ড্রতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে করে দেবো থ্রি ডটে ক্লিক করে দেবো সেভ ইমেজ। তো বন্ধুরা, আমার এই লেখাটি ডাউনলোড হয়ে গেছে, তো আমি আপনাদের দেখিয়ে দিই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে এই লেখাটি চলে এসেছে, এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি একটি পিএনজি অনুযায়ী বন্ধুরা আমার লেখাটি এসেছে। বন্ধুরা আপনারা যদি চান এরকম পিএনজি অনুযায়ী আপনার লেখাটি আসুক, তাহলে বন্ধুরা আপনারা আমি যে একটি ইমেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব আপনারা এটা ডাউনলোড দিয়ে দেবেন। আর যদি চান বন্ধুরা আপনাদের কোনো লেখাকে আপনার কোনো ছবিতে এরকম লেখা অ্যাপ্লাই করবেন, তাহলে বন্ধুরা সরাসরি আপনারা এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আপনাদের ছোট একটি ট্রিক কীরকম লাগলো প্লিজ আমাকে জানান। সো গাইস, আপনাদের এই অ্যাপসের সম্পর্কে জেনে কীরকম লাগলো কি এবং আপনাদের মতামত কি সেটা আপনারা আমাকে কমেন্টে জানান। এবং বন্ধুরা এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবং বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ এই ভিডিওটিতে করে দেবেন একটি লাইক। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো ততক্ষণ জন্য বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।